206 রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বাংলাদেশ মনিম শাহরিয়ারের উইকেট হারালেও দুর্দান্ত খেলছিলেন এনামুল হক বিজয় এবং লিটন দাস। 18 বলে 32 রানও করে ফেলেছেন লিটন। তবে বিপত্তি ঘটে ষষ্ঠ ওভারের শেষ বলে, যা সত্যি অপ্রত্যাশিত। এমন আউট হয়তোবা কেউ প্রত্যাশা করতে পারেনি। শন উইলিয়ামসের সেই বলটি চিকি শট খেলতে যান লিটন দাস, আর সেখানে ক্যাচ উঠে গেলে সেই ক্যাচ অপ্রত্যাশিতভাবে ফেলে দেন, কিন্তু তৎক্ষণাৎ বলটি কুড়িয়ে নিয়ে শন উইলিয়ামসের দিকে ছুড়ে মারেন তিনি। ক্যাচ মিস হয়ে গেলেও যেন রান আউট করতে পারে। আর অপরদিকে লিটন দাস, তিনি বুঝতেই পারেনি তার ক্যাচটি ড্রপ হয়ে গেছে। আউট হওয়ার ছন্দেই ফিরে যাচ্ছিলেন প্যাভিলিয়নে, আর তখন উইলিয়ামস বলটি ধরে সুন্দর মতো উইকেট ভেঙে দেন। আম্পায়াররা সময় নেন জিনিসটা ভালোভাবে বোঝার জন্য। ডিসিশন পাঠিয়ে দেওয়া হয় তৃতীয় আম্পায়ারের কাছে। অনেকটা অদ্ভুত দেখা গেলেও আউটটি রীতিমতো সহজ। ক্যাচ মিস হওয়াতে বেঁচে গিয়েছিলেন লিটন দাস, কিন্তু তিনি নিজের ভুলে অনেকটা ইচ্ছা করেই যেন রান আউট বরণ করে নিলেন, যা বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য সত্যি দুঃখজনক।